সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। গত 3 দিনের কিছু কার্যকলাপ নিয়েই হলো আজকের ভিডিও। শুরুতেই দেখাচ্ছি আমার মেয়েকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। দুটা ঝুঁটি বেঁধে মনে হচ্ছে মাথার উপর দুটা মোমবাতি ছোট ছোট জ্বালিয়ে রেখেছি। ছোট চুল চেষ্টা করেছি, মেয়েকে প্রথম ঝুঁটি করে দিলাম। আর এদিকে মেয়ে ঝুঁটি খুলে বারান্দায় এসে এক মুঠ মাটি মুখে নিয়ে কোটর মোটর করে চাবাচ্ছে। এই সময় যে কেমন লাগছিল, এই যে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি উঠে খাচ্ছে। এখানে আমার একটা নিম গাছ আছে, এটাকে ভাবছি সরিয়ে ফেলবো। গাছটা যদিও মারাই গেছে, তো এটাকে ভাবলাম যে না সরালেই নয়, তো ওকে পরিষ্কার করে আমরা দুই মা মেয়ে একসাথে বসে খেতে বসে গেছি। একদম মাতুর বিছিয়ে টিভির সামনে বসে পড়েছে। ও আমার দেখা দেখি যদি একটু খায়, ওকে একটু চিকেন দিলাম, যদি সে নিজের হাতে একটু একটু খাওয়ার চেষ্টা করে, মুখে নেয় আবার থু দিয়ে নিচে ফেলে দেয়। ওগুলো আবার টুকিয়ে টুকিয়ে এদিক ওদিকে ছড়া ছেটায় ফেলে, নষ্ট করে, প্রচুর খাবার নষ্ট করে। কিন্তু ওকে চেষ্টা করি যে একটু যদি খাওয়ানো যায় দানা, কারণ আর কত ব্লেন্ড করে খাওয়াবো, ও একদমই চাবিয়ে খেতে চায় না। এই যে দুষ্টামি অলরেডি শুরু হয়ে গেছে, তো ওকে খাই দিয়ে ঘুম পাড়িয়েছি। আর ওর বাবা আসলে তো বিকেলবেলা আমরা ঘুরতে বের হই। আর ইদানিং তো আমার মেয়ের একদম অভ্যেসই হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিন রিক্সা করে ঘুরতে হয়। ভালোই লাগে, আসার সময় আমরা প্রথমে একটু ঘুরি, হাঁটাহাঁটি করি, তারপরে বাসায় ব্যাক করার সময় রিক্সা দিয়ে ওকে দুই একটা গলি ঘুরিয়ে তারপরে বাসায় নিয়ে আসি। আর সামনে তো পহেলা বৈশাখ আসছে, আমি মার্কেটে গিয়েছিলাম, এই গজ কাপড়টা নিয়ে এসেছি, একটু বেশি করে এনেছি, সাথে কিছু লেস নিয়ে এসেছি। মা মেয়ে এবার ম্যাচিং করে ড্রেস বানাবো, নিজে ডিজাইন দেখিয়ে দিব টেলার্সকে, এভাবে বানাবো। আর আমার মার জন্য ইচ্ছা আছে একই রকম কাপড় দিয়ে বানাবো, তাহলে 3 জেনারেশন একই কাপড়ের ড্রেস হবে আর কি। আর এখানে দুই ধরনের, একটু বেশি করেই লেস নিয়ে এসেছি, যতটুকু লাগে তিনটা ড্রেস, মা মেয়ে আবার আমার মা আছে। তো টেইলার্সের কাছে যাওয়ার সময় আমার মেয়ে ব্যাগটা কোনো রকমে হাত থেকে দিচ্ছিল না আমার কাছে, ওই হাতে করে নিয়ে যাবে ড্রেস বানাতে দিয়ে। যাই হোক, এখন হলো রাতের খাবারটা তৈরি করছিলাম, আজকে হলো লুচি করছি, অনেকদিন লুচি খাওয়া হয় না। এখন হলো আমরা রাতের বেলা মণি দিদি আর আমি দুজনই খাওয়া দাওয়া করি, কারণ আমার হাজব্যান্ড ইফতারি অনেক ভরপুর খেয়ে এসে আর রাতে একদমই খেতে চায় না। তো এই রোজার মাস ধরে শুধু আমাদের দুজনের জন্য আমাদের যা যা ইচ্ছা হয় তাই রাতে একটু মুখরোচক খাবার বানিয়ে ফেলি টুক করে। পরের দিন সকালে মেয়ের সাথে ব্রাশ করানো নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। ওর বাবা ওর জন্য কত সুন্দর সুন্দর ব্রাশ নিয়ে আসে, টিথ ক্লিনার, টাং ক্লিনার, এগুলো একটাও ইউজ করতে দেয় না, মানে ওকে ঠেসে ধরে তারপরে আমাকে ব্রাশ করানো লাগে, একদমই করতে চায় না। আর ওর যে পেস্টটা আছে ওটা দিলে তো টুক করে খেয়ে ফেলবে, আর ব্রাশ করানো খুবই মুশকিল, এটা ওটা দেখি অনেক যুদ্ধ করে ব্রাশ করতে হয়। সারাদিন আর ব্লগ করিনি, রাতের বেলা আবার ওর বাবা আসার পরে পরের দিন সন্ধ্যায় আমরা আবার ঘুরতে বের হয়েছি। এখানে একটা ছোট্ট বিড়ালের ছানা দেখছি, এখানে বসে মিউ মিউ করছে। আমার মেয়ে তো যে ওকে ধরবে ওর ভয় নেই, ও পশু পাখি দেখলেই ধরতে চায়, কোলে নিতে চায়, আদর করতে চায়। ওকে একটু দাঁড় করে দিলাম, দেখলাম যে কাছে যায় কি না, ঠিক ওর কাছে যেয়ে ধরতে চাচ্ছিল। তো বিড়ালকে আমরা টাটা বাই বাই করে আবার হাঁটতে বের হলাম। ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে একটা হাছনা হেনা ফুল গাছ, এই ফুল গাছের ঘ্রাণ আসলে কি বলবো, এই গাছটা যেখানে থাকে ওই রাস্তায় দিয়ে গেলেই এর ঘ্রাণ যেন আমাদের মুগ্ধ করে ফেলে, খুব ভাল লাগছিল ফুল গাছটা দেখে। পরের দিন সকালে ইউনিভার্সিটিতে এসেছি, ম্যামের সাথে দেখা করা ছিল। আর এই যে মায়ের দায়িত্ব সবসময় থেকে যায়, গরম জল নিয়ে এসেছি, ওর খাবার নিয়ে এসেছি, কমন রুমে বসে অনেক কষ্ট করে তাঁতিরকে একটু খাইয়ে নিলাম, কারণ এখনই টিচার চলে আসবে, দেখা করার আছে। আমি তো থিসিসের কাজ শুরু করেছি, এখন মাঝে মাঝে ইউনিভার্সিটি আসতে হবে। আর বেবি, আমি মেয়েকে রেখে তো অনেক সময় বাইরে থাকাটা সম্ভব নয়, বাসা থেকে আসতে যেতে অনেকটা সময় লাগে, ওকে সাথে করেই নিয়ে আসি। বিকালে ওর বাবা আসলে আবার বের হয়েছে, আজকে আসলে ঘোরাঘুরির পাশাপাশি একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছিল, তো আমরা মামে বসে গিয়েছি। আমরা এখানে এখনও কিছু খাবো এবং কিছু খাবার প্যাক করে নিচ্ছি, বিস্কিট টিস্কিট শুকনো খাবার। আগামীকাল শুক্রবার হাজব্যান্ড দেশে যাবে, শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। এবং হাজব্যান্ড তো সকালে বাড়ি চলে গেছে, আমি আবার দুপুরে তাড়াতাড়ি ওর জন্য রান্না কমপ্লিট করছি, কারণ ও এসে বাজার টাজার করে এসে অনেক টায়ার্ড থাকবে, কারণ সেই সকালে উঠে বাড়ি গেছে। ওর জন্য একটু আজকে পোলাও করছি, পোলাও মানে যা হয় আর কি, শুক্রবার দিন সবার বাসায় তো পোলাও মাংস চলতেই থাকে। তো আমার হাজব্যান্ড বাসায় এসে কিন্তু ও দেরি করেনি, বাজারের লিস্ট নিয়ে আবার মাসিক বাজার করতে চলে গেছে। ও প্রতি মাসের শুরুর দিকেই ও মাসিক বাজারটা কমপ্লিট করে ফেলে, আর সপ্তাহে তো সাপ্তাহিক বাজার তো আছেই। এখন কিন্তু আমাদের আবার গ্যাসের সমস্যাটা নেই, বেশ আমাদের জন্য এখন একটু আরামদায়কই হয়েছে, কারণ আর না হলে শুক্রবারও দেখা যায় অনেক সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করো, এখন এই ঝামেলাটা নেই। আমি আমার সময় মতো করে 10টা 11টা 12টার সময় রান্না করতে গেলে অসুবিধা নেই, গ্যাসটা সবসময় থাকছে।
আমি সবসময় মাংসটাকে প্রেশার কুকারেই বসিয়ে দিই। দেশি মুরগি একটু হতে সময় লাগে, আর কড়াইতে করতে করতে এত সময় আসলে অত ধৈর্য আমার নেই। আমি সবসময় প্রেশার কুকারেই মাংসটা রান্না কমপ্লিট করি। আর এদিকে পোলাওর জন্য একটু গরম জল বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হাজবেন্ড এর মধ্যে বাজারও নিয়ে আসছে, আমার মন্দি বস্তা টেনে 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 কষ্ট করে নিয়ে আসছে আর কি। এখন এইগুলাকে ও গুছাবে, প্রেশার করবে, আর আমি ইফাকে রান্নাটাকে কমপ্লিট করব। তবে আমার হাজবেন্ড একটা দিক বেশ ভালো, ওকে না বললেও বুঝে যে মাসি আসলে কী কী বাজার লাগতে পারে, মশলা বাসার আনুষঙ্গিক সব জিনিসই ও নিজে নিজেই লিস্ট করে নিতে পারে, একা একাই লিস্ট করে ফেলতে পারে। মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এটা আছে কি না, তবে ওর একটা কমন ধারণা আছে যে কী কী লাগতে পারে একটা মাসে। আর আমি রান্না করার সময় মেয়ে কিন্তু আমার পিছনেই আছে, আমার সাথে সাথে ঘুরঘুর করবে, আমাকে টানাটানি করতে থাকবে, জামা ধরে টানবে, মা কোলে নাও কোলে নাও কোলে নাও। ওকে সাথে নিয়েই আমি সব কিছু কাজ কমপ্লিট করতে হয়, কোলে করে নিয়ে নিই। আর আমার লক্ষ্মী মেয়েটা কী করছে, ওর মন্নি দিদি বাজারগুলো আনপ্যাক করছিল, আর ও ওর ডাইপারগুলো সুন্দর করে ওর রুমে নিয়ে আসছে। ও জানে ডাইপার কোথায় থাকে, কী কষ্ট করে ছোট মানুষটা টেনে টেনে নিয়ে আসলো। বিকেলবেলা আমরা আবার ঘুরতে বের হয়েছি, যদিও আমার হাজবেন্ড আসার সময় অনেক ড্রেস নিয়ে এসেছে আমার মেয়ের জন্য, আনুষঙ্গিক অনেক জামা কাপড়। আমি ভিডিও শেষে দেখাচ্ছি কী কী শপিং করেছি আমরা পয়লা বৈশাখে মেয়ের জন্য। আর মেয়ে তো এখানে ডলগুলোকে দেখে ওদেরকে ধরতে চাচ্ছে, হ্যান্ডশেক করতে চাচ্ছে, এখান থেকে সে কোনোভাবেই আসবে না, এখানেই থাকবে, ডলদের সাথে খেলা করবে। তো অনেক কষ্টে তাহাকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা টুকটাক একটু বাজার করার ছিল। এবার এসেছি হলো আগরাতে, আগরাতে এসে দেখে যে ওর বাবা কিভাবে সবজি নিচ্ছে, আমার মেয়েও শিখে গেছে, ও টলির ভিতরে ওর পছন্দের জিনিসগুলো নিয়ে নিচ্ছে, কী কী নিতে হবে নিজে নিজে টলি ঠেলে ঠেলে নিবে। তো দেখলাম যে না, ও তো নষ্ট করছে জিনিসপত্র, তারপর ওকে কোলেই নিয়ে নিলাম। কোলে নিয়ে নিয়ে এখানে সব প্রোডাক্ট ওকে চিনাচ্ছি, এটার নাম কি, ওইটার নাম কি, এটা কী জিনিস। এবং ও আমার মতো করে, তোতা পাখির মতো আমি যেভাবে শিখিয়ে দিই, ও ওইটাই ওইভাবে বলার চেষ্টা করে। ভালো লাগে বাচ্চাদের এরকম যখন কথা শেখানো হয় নতুন নতুন। এবং ও তো টুকটাক জিনিস চিনি অনেক কিছু, চকলেট দেখলেই খুশি হয়ে যায়, চকলেট নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। আর আজকে তো যা করলো, মানে ও হলো বিল পেমেন্ট করার সময় ওর বাবাকে বারবার বলছে বাবা টাকা দাও টাকা দাও, মানে ওর বাইরে বের হতে হতে সবই বুঝে গেছে যে কখন টাকা দিতে হয়, কিছু কিনতে হলে টাকা দিতে হয়। তো এবার আমি আপনাদেরকে আমার ওর ড্রেসটা দেখাই, এটা হলো একটা ডিজাইনার শারারা ড্রেস, বোম্বের কালেকশন। এবং বোম্বের ড্রেস, ইন্ডিয়ার ড্রেসগুলো তো অনেক সুন্দর হয় বাচ্চাদের জন্য, এইসব মানে পার্টি ওয়্যারগুলো। আর এটা আমরা চিন্তা করছি হলো আমাদের ভাগ্নির বিয়ে আছে সামনে, বিয়ের দিন এটা পরাবো, বিয়ের জন্য একদম পারফেক্ট। আর শারারাটা মনে হচ্ছে একটু বড় হতে পারে, এটাকে একটু অল্টার করে নিতে হবে, ছোট করে নিতে হবে। এরপরে আরেকটা ড্রেস এনেছে, এটা হলো জিন্সটা, আমার খুবই কিউট লেগেছে, মানে এখান থেকে ছিঁড়া একটা ডিজাইন করা, আর হাতার কাছ থেকেও এখানে একটা ডিজাইন, মানে গলা থেকে দুইটা ডানার মতো ফুলে থাকবে, এটাও একটা অদ্ভুত ডিজাইন। মানে ইদানিং অনেক ধরনের তো ডিজাইন আসছে বাচ্চাদের। যাই হোক, তারপরে ওর জন্য কটন ড্রেস এনেছে, কারণ আমরা কলকাতা যাচ্ছি, এখানে তো অনেক গরম, কটন ড্রেস খুবই দরকার। আমিও এনেছি ওর জন্য দুইটা, কিন্তু ওগুলো আর না দেখাই, আমারগুলো ওর বাবার কাছে তো কিছু না, ওর বাবার সব ভালো ভালো ড্রেস, এই কটন ড্রেস দুটা। আর এই ড্রেসটার কথা কি বলবো, এটা নিয়ে যে ও মার্কেটে গেছিলো, এটা নিয়ে যে বসে পড়লো, ও এটা নিবেই নিবে, ওর এত পছন্দ হয়েছে, আর অন্য কোনো ড্রেস নিবে না, এটা মেয়ে নিজে পছন্দ করে এটা জোর করে হলেও নিয়ে এসেছে। তারপরে এই ড্রেসটা এনেছে একটা গিফটের জন্য, সামনে একটা ইনভিটেশন আছে, ওখানে গিফটের জন্য এই ড্রেসটা এনেছে, এই ড্রেসটা অনেক সুইট, আমার খুব ভালো লেগেছে, অনেক কিউট। তারপরে এই ড্রেসটাও এনেছে, এটা হলো মুস্কানের জন্য, মুস্কানের ড্রেসটা ছোট হয়ে গেছিলো ওর, এই জন্য একটু বড় সাইজের এনেছি, এটারও একটা ইন্ডিয়ান কালেকশন। এবং সর্বশেষ এটা হলো অধরা বুড়ির জন্য, আমার ছোটো ভাসুরের মেয়ের জন্য, ওর ড্রেসটাও অনেক সুইট হয়েছে, এক কালারটা খুবই সুন্দর। আর এই সব ড্রেসই আমার হাজবেন্ড একা নিজে পছন্দ করে এক দোকান থেকে সব কিছু নিয়ে এসেছে। এই হলো আমাদের বৈশাখের আপাতত শপিং,